মধুপুরে আনসার ভিডিপি নির্বাচনী যাচাই বাছাই করা হয়, 72টি কেন্দ্রের মধ্যে সঠিকভাবে যাচাই করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আনসার ভিডিপি অফিসার মোহাম্মদ ইয়াকুব আলী এবং ধানবাড়ি উপজেলা আনসার প্রশিক্ষক মোহাম্মদ শাহিন আহমেদ। টাকাটা আসবে না সম্ভবত, কারণ এক নম্বরে বারবার টাকা দিবে না। আপনার সাবধান না, আরামে আরামে ধরেন, সবাই সবাই আরামে ধরে থাকেন। আরেকটা কথা বিশেষভাবে অনুরোধ করে বলতেছি, যাতে দ্বিতীয়বার না বলা লাগে, দিনরাত ফ্রি দিয়া যত এক্সপায়ারি হন না কেন, যত ফায়ারি করেন না কেন, আপনাকে আমি পিসি ফায়ারিং জানেন না, এরকম লোক আমার পিসি হিসেবে তো থাকবেন। সাড়ে চারটিকে মিটিংয়ে বিশেষভাবে আমাদেরকে বলা হয়েছে পিসিএ পিসির বিষয়ে কোনো যেন সমস্যা না হয়, বয়স এবং শর্ট গান ফায়ারিং, ঠিক আছে? আপনার কাছে একটা অস্ত্র থাকবে, অস্ত্রটা আপনার ধৈর্য রাখার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে, কারণ আপনি একজন প্লাটুন কমান্ডার, এরকম নেতা, একটা গ্রুপের নেতা, একটা দল আপনার ওখানে পরিচালনা করতে হবে। আপনার পিসির একটা মানে কি, পিসি মানে একজন নেতৃত্ব স্থানীয় লোক, সে নেতা ও একটা নির্বাচনে দেখলো 4টা 5টা 6টা 7টা মতো বুথ থাকবে, সেই বুথে আপনার এটা কারে কোন জায়গায় ডিউটি দেবেন, রাত্রিবেলা কারে শিফটে ডিউটি দেবেন, এই সব কিছু আপনার জানা থাকতে হবে। খালি পিসি হইলাম আমি, পিসির জন্য এলে চলবে না, আপনার সবগুলো জ্ঞান থাকতে হবে, আপনার প্রিজাইডিংয়ের সাথে সমন্বয় করে চলতে হবে, আপনার লাইন ট্রায়াল সঠিক আছে কিনা সেটা আপনার দেখতে হবে। আপনার যে যাই বলি না কেন, স্থানীয় সরকার নির্বাচন এটা ব্যাপক আপনার বুড়া ভোট হবে, কারণ কি এটা মেম্বাররা বাড়ির থেকে ভিড় করে নিয়ে আসবে, ভোটার নিয়ে আসবে, কাজে এটা আপনার ভোট দিতে আসবে প্রচুর লোক। এগুলো আপনার লাইন ফাইল যেন সঠিকভাবে দেওয়া হয়, এই শৃঙ্খলা মোতাবেক আপনার ভোট গ্রহণ করবেন, সেখানে যে এদিক সেদিক তাকাবেন ঘুরবেন। আপনার পিছিয়ে বিভিন্ন রকমের মিডিয়া লাগানো আছে, আজকাল আপনার এই যে বড় টিভি নিয়ে আসবে এরকম কথা না, প্রত্যেকের হাতেই কিন্তু আপনার ই মিডিয়া, মোবাইলের মধ্যে ছবি তুললা ফেসবুকে ছেড়ে দেয়, এটাও কিন্তু একটা মিডিয়া, ঠিক আছে? এমন কোনো কাজ করবেন না যে আপনার এটা বদনাম হয়, আপনার এই পরবর্তীতে সমস্যা হয়, কারণ আপনার গাইড নিয়ে প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/স্বাধীন বাংলা নিউজ টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীন বাংলা নিউজ টিভি।